যারা গত সরকারের পতিত সরকারের তারা হয়তো নেই এখন বিএনপি এবং তাদের কাছাকাছি যারা মানসিকতার সেই দলের অবস্থান নেতা কর্মীদের কি পুলিশের হাতে তুলে দেয়ার সেই মানসিক শক্তি সাধারণ জনগণের থাকবে থাকার কি কথা থাকবে নিশ্চয়ই থাকবে থাকবে এ কারণে এখানে কয়েকটা বিষয় আপনি যে বললেন যে পতিত সরকার চলে গেছে তাদের লোকজন আর তেমন নেই না আছে শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার যারা কর্মী সমর্থক নেতা আছে তারা তো সকলেই আছে এবং তারা যেটা করছে একেবারে তৃণমূলে ওয়ার্ল্ড লেভেলে যেটা তারা এখন মিশে যাওয়ার চেষ্টা করছে যেহেতু তারা তাদের চেহারা পরিচিত না মানে আমার আমার চেহারা যেখানেই যাই আমি এটা লুকাতে পারবো না আমি বিএনপি করি কিন্তু লক্ষ লক্ষ কর্মী আছে যাদের চেহারা কেউ চেনে না কেউ জানে না তারা মুহূর্তে তাদের রং পাল্টে ফেলতে পারে এবং তারা তা ফেলছেও আমি সেদিন দেখলাম যে আওয়ামী লীগের এক বড় নেতার বাড়িতে লুট করতে গিয়ে ধরা পড়েছে তারা প্রথমে ছাত্র দল বা যুব দলের পরিচয় দিয়েছে বিএনপির পরিচয় দিয়েছে পরে দেখা গেছে তারা পাঁচজনই আওয়ামী লীগের সুতরাং আওয়ামী লীগ নাই এই কথাটি ভুল আওয়ামী লীগ মাঠেও আছে আওয়ামী লীগ প্রশাসনেও আছে আজকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হচ্ছে প্রশাসনে পুরোটা সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এত এতদিন তো ডিএনএ আরএনএ টেস্ট করে করে নিয়োগ হয়েছে তো তারা কি সব ভ্যানিশ হয়ে গেছে সকলেই আছে সুতরাং আওয়ামী লীগ নেই এটা খুব ভুল আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান খুব পরিষ্কার বলেছেন দুটো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে এক হচ্ছে দলগত ব্যবস্থা বহিষ্কার স্থগিত ইত্যাদি ইত্যাদি দুই হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা এবং তিনি এটাও বলেছেন যে কেউ যদি মনে করে যে আমি ভুলে যাব খুব বড় ভুল করবে মানুষ যদি বিএনপি ভোট দেয় আমরা যদি আবার দেশের পরিচালনার দায়িত্বে যাই উনি ক্যাটাগরিক্যালি কালকে ব্রাহ্মণবাড়িয়ার মিটিংয়ে বলেছেন আমি উপস্থিত ছিলাম সেই মিটিংয়ে উনি বলেছেন আমি তার শাস্তি আইনের আওতায় নিশ্চিত করব। সে আমার দলের যত গুরুত্বপূর্ণ নেতা মানে এই অন্তর্বর্তী সরকারের সময় না হলেও বিএনপি ক্ষমতায় গেলে সেটা নিশ্চিত করবেন জি নিজের নেতাকর্মী হলো অ্যাবসলিউটলি এবং এটা উনি কোথায় বলেছেন ব্রাহ্মণবাড়িয়া যেখানে ওয়ার্ড লেভেলের কর্মীরা উপস্থিত ইউনিয়ন লেভেলের কর্মীরা উপস্থিত উপজেলার কর্মীরা উপস্থিত জেলার নেতারা উপস্থিত এবং আমাদের মতো কেন্দ্রের নেতারা উপস্থিত ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে আমরা হয়তো নারায়ণগঞ্জের ঘটনা বলেছি আমরা ঢাকাতেও ঘটনা দেখেছি যাত্রাবাড়ির একটি হত্যা মামলা আমাদের সেটি এসছে আমরা দেখেছি যে গণমাধ্যমের বেশ কিছু লোককেও সেখানে হয়েছে কিন্তু এক দুই তিন এরপরে বিভিন্ন কর্মী যারা দলীয়ভাবেও ছিল না এরকম অনেকের নাম সেখানে যাত্রাবাড়িতে হত্যা মামলায় আমরা দেখেছি এসছে সেটির সাথে আমরা পরে অনুসন্ধানে দেখেছি যে ব্যক্তিগতভাবে হয়তো আগে থেকে তাদের দ্বন্দ্ব রয়েছে কিন্তু এগুলো রাজনৈতিক এই রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে তো হত্যা মামলা যখন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ফলে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদেরও শুধু সমবেদনা না আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই গণমাধ্যমের এই জায়গা থেকে এবং আমরাও চাই তাদের যারা হত্যার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু এই যে প্রাথমিকভাবে যারা জড়িত নন বরঞ্চ এই আন্দোলনের পক্ষেই ছিলেন তাদের বিরুদ্ধেও মামলা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে সেটিকে আপনি কি বলবেন এবং তাদের বিরুদ্ধে তাদের যাওয়ার জায়গাটা কোথায় এখানে বেশ কয়েকটা দিক আছে এক হচ্ছে এই ধরনের মামলা গ্রহণযোগ্য না এবং এটি বিএনপির কিন্তু খুব পরিষ্কার বলেছেন যে ঘটনা ঘটছে নড়াইলে মামলা হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে মানে একটা জায়গায় হয়তো ঘটছে পুরো বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মী কিংবা যারা আওয়ামী লীগের সফট পাওয়ার হিসাবে দীর্ঘ পনেরো বছর কাজ করেছে মিডিয়া কর্মী তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল বাট রিয়ালিটিটা কি আমি একটু নিজের অভিজ্ঞতা বলি আমাদের উনিশে জুলাই থেকে না আঠেরোই জুলাই থেকে উত্তাল পুরো বাংলাদেশ সেই সময় মিডিয়াগুলোতে আমি দেখেছি বাংলা সিনেমার ছড়াছড়ি আমি অবাক হয়ে এক যে স্ট্যাটাস দিয়েছি এক বিটিভির ভাঙচুর হয়েছে লক্ষ বিটিভি ঘরে ঘরে এখন সবগুলো চ্যানেল গান হচ্ছে বাজনা হচ্ছে আমার কাছে ভয়াবহ মনে হয়েছে বিষয়টি হ্যাঁ আপনি বলবেন যারা মাঠের সাংবাদিক যারা রিপোর্টার তাদের কোনো কিছু করা নাই মালিক পক্ষ মালিক পক্ষ কারা মালিক পক্ষে তারাই বসে আছে যাদের ব্যাপারে শেখ হাসিনা বলছিল যেমন দিতেও পারি তেমন নিতেও পারি মানে চ্যানেল যেমন দিয়েছি পারমিশন তেমন আবার পারমিশন ক্যান্সেলও করে দেব যদি ঠিক মতো না থাকো যখন এক সাংবাদিককে বিনা ভোটে এমপি করা হলো এবং আরেক সাংবাদিকের ওয়াইফ বিনা ভোটে এমপি হলো তখন শেখ হাসিনা বলছে কেন নিয়েছে এদেরকে সংসদে বোঝেন তো যাতে আমাদের বিরুদ্ধে একটু কম কম লেখেন যাতে একটু কম কম সমালোচক ওরা তো খোলামেলা কথা বলতো শেখ হাসিনা তো কিছু লুকায় ঝুকায় কথা বলতো না একেবারে একটা মাফিয়া এবং এটা সে লুকাই তোরা একটু বোধহয় আমি ডিফেন্ড করি সেটি হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধরনের টেলিভিশন বা গণমাধ্যম আছে একটি হচ্ছে নিউজ চ্যানেল প্রোগ্রাম চ্যানেল প্রোগ্রাম চ্যানেল গুলো কিন্তু সুনির্দিষ্ট প্রোগ্রাম চ্যানেল আমরা নিউজ চ্যানেলেও অ্যাডভার্টাইজমেন্টের বাইরে খুব বেশি কিছু দেখি নাই আমি এখন নাম ধরে বলে দিতে পারবো যে কোন দুইটাতে একটু নিউজ আসছে যমুনাতে একটু আসছে দর্বেশের চ্যানেল ইন্ডিপেন্ডেন্টেও একটু আসছে মানে শুনতে এটা খারাপ লাগবে কারণ দর্বেশের চ্যানেল কিন্তু ওই চ্যানেলে কিছু খবর আসছে আর আসছে যমুনাতে এর বাইরে তো আরো মিক্স চ্যানেল কি নাই আচ্ছা আমি এখানে গণমাধ্যমের ভূমিকা বাংলাদেশের মানুষ জানে পনেরো বছরে গণমাধ্যম কিভাবে একজন বিএনপি একজন আওয়ামী সঞ্চালক দুই একজন কট্টর আওয়ামী লীগ নেতা এবং একজন সফট পাওয়ারের আওয়ামী লীগ নিয়ে এসে টকশো চালাইছে এগুলো ভাই আমাদের উপর দিয়ে গেছে তো এটা ডিফেন্ড করার কিছু নাই আমরা করছি আমরা জানি গণমাধ্যম নিয়ে আমার এখানে কোনো অভিযোগ না অভিযোগ হচ্ছে আমি বাস্তবতাটা বলছি কিন্তু আপনার সে তো এই যে হত্যা পুলিশ হত্যা করুক সেটি তো নিশ্চয়ই সে উৎসাহ দেয়নি সে হয়তো তার জায়গা থেকে কোনো গণমাধ্যম একদম পুরোপুরিটি দেখাতে পারেনি কিন্তু গণমাধ্যম কর্মীরা কিংবা এই হত্যা পুলিশকে উচকে কি দিয়েছে এরকম ঘটনা এরকম ঘটনা বোধ হয় নেই বাংলাদেশে আমি আপনাকে এখন একটা উদাহরণ দিই জি একটা মামলা আসলো হাজব্যান্ড তার ওয়াইফকে খুন করে ফেলছে শাশুড়ি শ্বশুর সব এখানে আসামি তো এক পর্যায়ে শ্বশুর শাশুড়ি বলতে আমরা তো আসলে খুনটা করি নাই কিন্তু তারা দীর্ঘদিন চুপ থেকে থেকে না খুনের পরিবেশটা তৈরি করে আমরা ফিরবো লাগবে না আপনাদের